আমি এখনো মনে করি খেলা হয়েছে, খেলা হবে। বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত। বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত। ভারতবর্ষ আজ বাংলা সেরা, আমরা গর্বিত। আইএসএল এ প্রথমবার চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। তার উপর ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, এটিকে বলে কিছু আর থাকছে না, সামনের মৌসুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস। অর্থাৎ স্কোরবোর্ডে এটিকে এমবিএফসির বদলে জলজল করবে সম্ভবত এমবিএসজি। সম্ভবত এবার রিমুভ এটিকে আন্দোলনকারীরা আবার পুরো দমে সমর্থন করতে পারবেন নিজেদের প্রাণের প্রিয় ক্লাবকে। আইএসএল ট্রফি জয়ের পর গোয়েঙ্কা সাহেবের ওই ঘোষণার পর তাই ম্যাচের পর ম্যাচ দল থেকে মুখ ফিরিয়ে রাখা সমর্থকরাও আনন্দে মেতেছেন। ট্রফি কলকাতায় আসার পর বিজয়োৎসবের অনুষ্ঠানে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান সচিব সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বলেই সাফল্য পাচ্ছে, পক্ষান্তরে ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ শুরু করতেই দেরি হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, মোহনবাগান খেলাটা আগেই খেলে দিয়েছে। মোহনবাগান একটা করে জিতছে, ইস্টবেঙ্গল বেচারা ওরা তো এবারে তৈরি করতে পারেনি ভালো করে। না, তার কারণ হচ্ছে, আমি হয়তো দোষ দিচ্ছি না, তার কারণ হচ্ছে মোহনবাগান, দেখুন আমি যেটুকু বলবো আমার কাছে সবাই সমান, প্লিজ শুনুন। যখন ওরা শুরু করেছে দেন ইট ওয়াজ ভেরি লেট, ওরা প্লেয়ার্স টিমটাও ভালো করে তৈরি করতে পারেনি, কারণ ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান যে খেলাটা আগেই খেলে দিয়েছে সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই। ক্রীড়ামন্ত্রী পাশে বসে যাকে তিনি ফাইনাল দেখতে গোয়ায় যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, ফাইনালের দিন সকালে সেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে একটি মেসেজ করেছিলেন মুখ্যমন্ত্রী। কি ছিল সেই বার্তায়? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, স্বপ্ন আমিও দেখি, যেদিন ফাইনাল খেলা সেদিন ভোরবেলায় আমি স্বপ্ন দেখছি, আরে মোহনবাগান জিতে গেছে। আমি বাড়িতে বললাম, ওদের তো এখন খেলাই শুরু হয়নি, ওরা জিতে গেছে। তার মানে মাথায় একটা ক্লিক করছে যে বাংলা এতদূর এগিয়ে পিছিয়ে যাবে, এটা কখনো হয় না। এবং আমি একটা অরূপকে এসএমএস করে জানিয়েও দিয়েছিলাম খেলার আগেই, যাতে চিন্তা করিস না, বাংলা আজ ভারত সেরা, আমরা গর্বিত। এই স্বপ্ন এটিকে এমবিএফসির আইএসএল জয়ের স্বপ্ন, সেই স্বপ্ন সফল। কিন্তু আরও একটি স্বপ্নও যে সফল হয়েছে, মোহনবাগানের নামের আগে থেকে এটিকে এই তিন অক্ষরের প্রেফিক্স সরে যাচ্ছে এবার থেকে, যেটা ছিল সিংহভাগ মোহন সমর্থকদের স্বপ্ন। মমতা জানালেন, তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে এ ব্যাপারে কথা বলতে বলেছিলেন। ক্লাবটাকে এগিয়ে নিয়ে গেছে, নাম তার মোহনবাগান, এটিকে মোহনবাগান নয়। মোহনবাগান সুপার চ্যাম্পিয়ন, সুপার জায়েন্ট। আমি অরূপকে বলেছিলাম, সন্দীপের সাথে কথা বলো, এটিকে এটিকে শুনতে ভাল লাগে না। কিন্তু এরপরই ঘটল ছন্দ পতন। 1911 আইএফএ শিল্ড ফাইনালের সঙ্গে অনেক কিছু গুলিয়ে গেল। মোহনবাগান মোহনবাগান, তার ইতিহাস গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে এই মোহনবাগানকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তার নাম গোষ্ঠপাল। আমরা যেন ভুলে না যাই। এদিকে দেবাশিস দত্ত ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সঞ্জীব গোয়েঙ্কাকে, যার সঙ্গে তার ঠান্ডা লড়াই, অন্তত ময়দানের আনাচে কানাচে কান পাতলে যা শোনা যায়, এবং অনেক মোহনবাগান সমর্থকও একান্তে যা মেনে নেন, সেই স্বপন সাধন বসু অর্থাৎ টুটু বসুকেও ধন্যবাদ জানালেন দেবাশিস দত্ত। কারণ টুটুবাবুর ঐকান্তিক ইচ্ছেতেই গোয়েঙ্কা
তথা ক্যালকাটা গেমস এন্ড স্পোর্টসের সঙ্গে মোহনবাগানের গাঁটছড়া বাঁধা। তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের এসেছেন শুভেচ্ছা জানাতে, এটা কিন্তু বাংলার সাফল্য, এটা কোনো মোহনবাগানের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, এটা বাংলার সাফল্য। এবং এই সাফল্য আনার পেছনে যাদের ভূমিকা আছে তারা আপনাদের সামনে বসে আছে। সর্বোপরি ভূমিকা যার, তিনি হচ্ছেন মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা। আমরা কিন্তু সত্যি আমরা আনন্দিত, এবং আমরা একটা ব্যাপারে টুটুদা আমাদের নিজের আমাদের প্রেসিডেন্ট তার কাছে কৃতজ্ঞ, কেন টুটুদার মাধ্যমেই আমরা সঞ্জীব গোয়েঙ্কাকে অ্যাজ এ ইনভেস্টার পেয়েছি। এবং সঞ্জীব গোয়েঙ্কা ইনভেস্টার পাওয়া মানে সেটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। তো সেই জন্যে ওনাকে আমরা পেয়েছি। ওনার উনি কিন্তু বাঙালি, ওনার জন্ম এখানে, কর্ম এখানে, উনি বাঙালি। ওনার যেভাবে টিমের সম্বন্ধে প্যাশন আমি ব্যক্তিগতভাবে দেখেছি ওনার সঙ্গে কথা বলে, যে উনি মোহনবাগানকে চান এশিয়ার অন্যতম সেরা টুর্নামেন্ট করতে, সেটা সেরা ক্লাব করতে। আর কিছু মজার মুহূর্ত উপহার পেলেন উপস্থিত সমর্থকরা। বাবা পায়ে মারবে নাকি দিদি? পায়ে মারুন, পায়ে মারুক একটা। আচ্ছা, আরে বাবা রে বাবা, ওরে সাবাস, ওরে বাবা রে। আরও একটা ব্যাপার, মোহনবাগানের উন্নয়ন ও সমর্থকদের মিষ্টি খাওয়ানোর জন্য 50 লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, এরকমই ঘোষণা করা হলো। এদিন সমস্ত ফুটবলার ও কোচিং স্টাফদের উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী। অরূপ পালের রিপোর্ট, ইভিএম নিউজ, কলকাতা।